নীলা নীলা বিয়াকা, এই ওয়াটার পটটা গরম পানিতে ভালো করে ধুয়ে তারপর আবার নতুন করে পানি দিবি। আবা আমি ওয়াটার পটটা গরম পানিতে ভালো করে ধুয়ে তারপর পানি দিছি। এই তুই কখন ধুলি গরম পানি দিয়ে? আমি তো দেখলাম না, এই মাত্র ধুইছি, ওয়াশ করছি না আমি মাত্র। ভাই নীলা খবরদার, মিথ্যা কথা বলবি না, একদম মিথ্যা কথা বলবি না। এটা আপনি কি করলেন আফা? সাত সকালবেলা আমি মিথ্যা কথা কেন কমো? আই ইজোর আঙ্কেল, আমি মিথ্যা কথা কইতেছি, আমি ভালো করে পানি রেটে ধুয়ে নিয়ে আসি নাই। হ্যাঁ অনির্জন, এ বাবা তুই বলতো, আমি ওকে বললাম ওয়াটার পটটা গরম পানি দিয়ে ধুয়ে তারপরে পানি দিতে, তুই বলো ধুয়েছে? ওয়াটার পট ধুয়েছে তুই দেখেছিস? আমি তো সকাল থেকে দেখলাম না ওকে ওয়াটার পট গরম পানি দিয়ে ধুতে, তুই দেখেছিস? তুই বলতো দেখেছিস? মা কি মিথ্যা বলছে? মা ভুল বলছে? তোমার ভুল বলছে? হ্যাঁ মা তুমি ঠিক বলছো, ও পানি পট ওয়াশ করে না। আমি পানির বোতলটা ভালো করে ধুয়ে নিয়ে এসেছি গরম পানি দিয়া, তারপর আমি পানি দিয়েছি। একদম চুপ। কি সাত সকালে তোমার ঝামেলা না করলে ভালো লাগে না? হ্যাঁ বেশি পারছিস না? আমি মিথ্যা কথা বলছি, থামো না। এটা কি কেন থামবো? তুমি জানো কি করেছে? আমি মিথ্যা বলছি না, আমি তোকে বলেছি ওয়াটার পট তুই গরম পানি দিয়ে ধুবি, তুই ধুয়েছিস? তুই গরম পানি দিয়ে ওয়াটার পট ধোস নি, আমি নিজে দেখেছি, নিজেকে জিজ্ঞেস করেছি, নিজে করেছি দেখনি, তারপর তুই কেন বলছিস আমি মিথ্যা কথা বলছি? কি তোর কি সাহস বেশি বেড়ে গেছে? এই তুই বেরো, বেরো, তুই আমার বাড়িতে তো কাজ করলে পারে, তুই এখন বেরোবি। খুব খারাপ হয়, তুমি রেডি হও, বাবা ওয়েট করছি, তাড়াতাড়ি করো। স্কুলে তো যেতে হবে, লেখাপড়া শিখে বড় হতে হবে না? Thank you.
বাজে এখন বলো তো? এই তো প্রায় 9টা। তাহলে তাহলে কি? আই এম ওয়েটিং ফর ইউ মধু। বাট আই এম সরি, আই মিন আই এম ইন মাই ডেস্ক। মানে কি? মানে আমি চলে আসছি। তুমি চলে যাবে সেটা কি আগে থেকে জানানো উচিত ছিল না তোমার? আপনার নাম যদি হইতো সুবোধ বালক, তাহলে কিরম হইতো? ফ্যান্টাস্টিক না? আপনি নিজেই তো তখন দূর, আমি কিচ্ছু করতাম না। আমাকে বেহুতে ছিলেন কে? আর আব্বা যদি কিছু কয়, ঝামেলা করে, তাহলে আমি আসি না। মাধবী আর নিমকুন ডাকে নিয়ে আসি, তারাও বেশ সময় ভালো কবিতা বলবে। বসে বিশেষ একটা বিশেষ বিষয় বলতে পারেন, মারাত্মক একটা সিনসিয়ার বিষয়, সিরিয়াস বিষয়। তো সেই গল্পটা শোনানোর জন্য আমি কল করছি। আমি তো ভাবছি কত বেলা বুঝি হয়ে গেছে। আমার ফোনটা একটু দিবি, টেবিলের উপর আছে। তখন আড়াইটা, মাঝরা কুসছে, আমার কুমড়া ভাঙিয়ে গেল। তারপর আমি তরক লাগতে উঠে গেলাম, আস্তে আস্তে কি পানি খাইলাম,
আর চিন্তা করতে লাগলাম, বাংলো কেন বাংলো কেন, অনেকক্ষণ চিন্তা করলাম কিন্তু কোনো সমাধান পাইলাম না। একবার ঘুম ভাঙে গেলে আর আসে না, কি করতে তখন কাজ করি মাথার কবিতা লাইন চলে আসলো, আমিও দেওয়ার দেন তাস লাইন লিখে ফেললাম, করতাম নি। শুরু করি, আমার যদি নাই বা হবি কথা কবি না, কথা কইবি না রে তুই ফিরাও চাইবি না, ভালোবাসার মূল্য ছাড়া আমার তুই পাবি না। আমি যাব চলে মরবো আমি জলে, ভালোবাসা তখন তুই দিবি কার গলে, একা একা ভাবতে হবে অতীতেরও কথা, দুজনাতে ছিল মোদের কতই সুখের লতা, লতা পাতায় সুখে দুঃখে ছিলাম কত কাছে, সেই দিন আজ হারাই একা কি আমাকে আছে, একদিন যখন হারাই যা শেষের কালে হবে যখন তোর, কিন্তু আমার কোন পাবে তুই, আমি তো যাই।
কয়টা বাজে রে বাবা, দেখ তো। রোজির তো দেরি হয়, কোনদিন কি সময় মতো আসে বাবা? রোজ 10:11 বাজে। তারপর ফোন করে দেখ না, একটু কথা বলি। হ্যাঁ বাবা বলো। হ্যাঁ বাবা, তুমি কি বিজি? না, ফ্রি ফ্রি আছি। বলো বাবা। এই যে নাও, মা তোমার সাথে কথা বলবে। হ্যালো। হ্যাঁ বলো। শুনছি তোমার অফিস তো একটু পরে ছুটি হবে না? হ্যাঁ ছুটি হবে। ছুটি মানে তো সবার ছুটি, আমার তো না। আমার ছুটি পড়া অনেক মানে কাজ আছে আমার, আসতে ধরো যে 9:10, 11:12 মানে কখন আসে ঠিক নাই। তুমি আর কিছু বলবে? বুঝতে পারছো না কেন, অফিসের কাজ মানে আমার দায়িত্বটা তো পুরো সবকিছু তো আমাকে সামলাতে হয়, তাই না? আমি তো সবার সঙ্গে তাল মেলাতে পারি না, মানে ছুটি হলে তো আমি চলে আসতে পারি না সঙ্গে সঙ্গে। আর প্রতিদিন অফিস শেষে তুমি অন্য কোথাও যাও, অন্য কোথাও তোমাকে যেতে হয়, কার জন্য বাড়ি আসবে তুমি? তোমার বাড়িতে অচল অথর্ব স্ত্রী, কিসের টানে বাড়ি আসবে তুমি? ছেলে, শুধুমাত্র ছেলের টানে কতদিন আর নিয়ম রক্ষা করা যায় সুপথ? কতদিন বাড়ি আসতে 10:11 বাজে? একসাথে আমরা অফিসে যাই, শুধু অফিসে যাই না, একসাথে এক রিক্সা আমরা অফিস থেকে ফিরি, শুধু
শুধু আজকের ব্যতিক্রম হয়েছে। তুমি আমাকে কোনো কিছু না বলে অফিসে চলে গেছো। আমি রিক্সা নিয়ে তোমার বাসার সামনে অপেক্ষা করেছি, তা ফোন করলাম, ফোন করার পর তুমি আমাকে বললে যে তুমি অফিসে চলে গেছো। সারাদিন অফিসে আমাকে অ্যাভয়েড করেছো, একটা কথা তুমি আমার সঙ্গে বলোনি। আর অফিস যখন ছুটি হলো, এক মুহূর্ত দেরি না করে তুমি সঙ্গে সঙ্গে দেরি আসছো। তোমার কি হয়েছে মধু? প্লিজ, আমি এটা নিয়ে কোনো কথা বলতে চাই না, প্লিজ। কি হয়েছে কিছু বলবে না? আমি ভুল করছি, আমরা ভুল করছি, আর এই ভুলটাকে আর বাড়তে দেওয়া যায় না। তোর অর্থ কি মধু? আমি সতর্ক হতে চাই, কিন্তু আমি যে তোমাকে ভালোবাসি। সুবোধ, আমি তোমার কোনো কিছুই হতে পারি না। সুবোধ, আমি তোমার বউ বা প্রেমিকা কোনোটাই কিন্তু হতে পারি না। তাহলে আমাদের সম্পর্ক, 3 বছরের যে সম্পর্ক, রিলেশন, 3 বছর ভুল করছি দেখে কি বাকি জীবন ভুল করবো নাকি? ভুল শুধরাবো না? না মধু, তুমি ভুল না। তুমি ছাড়া আর কোনো মেয়ের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। তোমার বাড়িতে বউ আছে না? তোমার একটা বাচ্চা আছে, 11 বছর বয়স। তুমি আজকে এক যুগ ধরে একটা বিবাহিত পুরুষ। সত্য মধু, আমি বিয়ে করেছি, আমার বিয়ের বয়স 12 বছর, আমার 11 বছর একটা ছেলে আছে, সব সত্য। আমি তোমাকে ভালোবাসি, এটাও সত্য, দুটোই সত্য মধু। আমি তোমাকে ভালোবাসি মধু, শুধু আমি কেন, তুমি আমাকে ভালোবাসো না, তুমি তো বাসো। এটা আসলে ভালোবাসা না সুবোধ, এটা মোহ, এটা লোভ। মোহ ছিল এটা, এটা মোহ ছিল, এটা লোভ। আমি তোমাকে প্রথম যখন দেখেছিলাম তখন ছিল সেটা মোহ, তোমার প্রতি মোহ, লোভ। কিন্তু এখন আজকে 11 বছর পর এটা মোহ না, লোভ না, এটা ভালোবাসা মতো। এটা পাপ। তাহলে ভালোবাসাই পাপ? ভালোবাসা বলে তুমি এত কোনো কিছু নাই, সব কিছু পাপ। সরি, তোমার যাওয়ার সময় হয়েছে। নয়টার উপরে বাজে, আর হায়দার আলী বহু ঝামেলার মানুষ, ঘরে আসলে সে বউ সারা কিছু বুঝে না। এতক্ষণ আমরা রিক্সা গ্যারেজ করে ফেলাইছে, আর আমার দেরি হইলে অনেক হাউকাউ শুরু করবো। আমি যাই আপা। ঠিক আছে। তোর বাবার একটা ফোন করবি বা
রাত হয়েছে না, খাবি না? মধু খাবো না, কিছুই বুঝছি না। সুবোধটা আসার পর থেকে তুই এই ঘরে, ওই ঘরে একা একা ছেলেটা কি করছে? গিয়ে বলতে পারো না? বাবা সুবোধ, তুমি এখানে কি করো? তোমার ঘর বাড়ি আছে না, সেখানে যাও। কি হলো হঠাৎ? কিচ্ছু হয়নি, শান্তি মতো একটু শুয়েছিলাম, শান্তিটার 12টা বাজায় দিছো। যাও খায়, শুয়ে পড়ো। কি ব্যাপার, আপনি এখনো যান নাই? কোথায় যাবো? কোথায় যাবো মানে কি ধরনের আল্লাদি কথা? আপনার বাসা বাড়ি আছে না? আপনার বাসা বাড়ি আছে, আপনার বউ আছে, বাচ্চা আছে, আপনি এখানে কি করতেছেন? আপনার অফিস শেষ হয়ে গেছে বিকাল 4টায়, আপনার উচিত ছিল অফিস শেষে সঙ্গে সঙ্গে বাসায় চলে যাওয়া, আর এখন 9:30 বাজে রাত। আমি কি বলছি আপনি শুনতে পাচ্ছেন না? প্লিজ তুই একা আপনি আপনি করে বলছো কেন মধু? জি দাদা, আমি এখন থেকে আপনাকে আপনি আপনি বলেই সম্বোধন করব, এটাই তো স্বাভাবিক। স্বাভাবিক? হ্যাঁ, এটাই স্বাভাবিক। আমরা একটা ভুল করছি, ভুল, এই ভুলকে আর বাড়তে দেয়া যাবে না, শেষ করতে হবে। আমি চলতে পারে না, আপনার একটা জীবন আছে, আমার একটা জীবন আছে, আপনার জীবনে আপনার বউ আছে, বাচ্চা আছে, আমি আপনার এই জীবনে থাকতে পারি না, আমার চলে যেতে হবে, এটাই স্বাভাবিক। আমি তোমাকে ছাড়া বাঁচবো না মধু। কি কথা মানে কি এই কথার কোনো? মা উঠো, খাবো না মা। মা মাগো, কি মা খাবো না? শুধু তোর জন্য মরতে ইচ্ছে করে না। অনুমতি না দিলেও তুমি যাবে, তোমার যেতে হবে, নিরে ফিরে যেতে হবে। আমি এই কথাটাই তোমাকে বারবার বলছিলাম, এই কথাটাই তোমাকে বারবার বোঝাতে চাচ্ছিলাম, তোমার একটা সন্তান আছে, তোমার একটা বউ আছে,
আমাকে একটু সময় দাও, আর একটু সময়। 3 বছর পার হয়ে গেছে, 3 বছর, আর কত দিন গেলে তোমার সেই সময়টা আসবে? আমারও তো একটা জীবন আছে, নাকি আমার জীবনটা কোনো জীবন না, তোমারটাই জীবন। আমি তো এরকম থাকতে চাই না মধু, তোমাকে নিয়ে সংসার করতে চাই, বিশ্বাস করো। মৃত্যু লয়ার খেয়েছে বাবা? তারপরে ও
আসো তাড়াতাড়ি করো, দেখছো তোমার ছেলেকে দেখছো, কালকে নিজে থেকে যেতে চাইলো, আজকে দেরি হয়ে যাচ্ছে, সে যাবে, কালকে আমি নিলাম না আর আজকে নিতে চাইলাম, সে আমার সঙ্গে যাবে না। বহুদিন পর তোমাদেরকে দেখে আমার ঠিকই ভালো লাগছে। বউ আমার মনে হচ্ছে তোমার ডাক্তার একটা ভুয়া ডাক্তার, যা বলছো সব মিথ্যা। একদিন ঘুম থেকে উঠে দেখবো তুমি রান্না করতেছো, হাঁটতেছো, দৌড়াইতেছো, বুঝছো ঠিক আগের মতো। আমি বেঁচে গেছি, আমি আর মরব না, আমি আর কোনোভাবেই মরব না। কতদিন পর তুমি আমাকে বউ বলে ডাকলে, মনে করতে পারো? রোজ বিকেলে অফিস ছুটির পর যখন তুমি বাড়ি ফিরতে না, সেই সময়গুলোতে আমি মরতে শুরু করতাম। বিকেল পেরিয়ে সন্ধ্যা হতো, মরে যেতাম। সন্ধ্যা পেরিয়ে রাত হতো, আমি মরে যেতাম। আমাকে সেই সময় কে বাঁচিয়ে রেখেছে জানো? আমার ছেলেটা, আমার নির্জ, আমার আমাকে রোজ ভাত খাইয়ে, আমার মাথায় হাত বুলিয়ে, আমাকে গল্প শুনিয়ে, আমাকে একটু করে বাঁচিয়ে রেখেছে। তুমি সে সময় ছিলে না সুবোধ। তুমি সে সময় ছিলে না, আমার ছেলেটার জন্য আমি বেঁচে আছি। মরতে মরতে বেঁচে গেছি শুধু আমার ছেলেটার জন্য। আমার সব স্বপ্ন পূরণ হয়ে গেছে। আমার সব স্বপ্ন, আমার হাত একটু, আমার সব স্বপ্ন।
আমি আমাকে প্রমিস করছিলাম আমি তোর কথা ভুলে যাব, তোর সাথে আমার কোনোদিন রিলেশন ছিল কিনা সেইটাই আমি আর মনে রাখবো না, আমি তোর সাথে কোনোদিন কোনোদিন আর কোনো কথা বলবো না। তুই তুই কালকে আসিস নাই, আসছিলি না, আমার পায়ে পড়াতে কাঁদলি না, কাঁদলি কাঁদলি তোমার পায়ে ধরে, কালকে এরকম চেষ্টার মতো করতে ছিলি কেন? হ্যাঁ তুই সকালবেলা চেইন চেইন যাচ্ছি সকালবেলা, আর কথা বলিস তাকে, কথা বলিস তাকে। অমি অমি পরে তুই যখন আসবি, পরে যখন তুই আমার কাছে আসবি না, আমি তোর কি যে করবো কি যে করবো আমি তোকে কিন্তু বলবো না, তুই খালি দেখবি কাঁদি দেখবি তুই। আমি ভাব দ্বারা আপনার জীবন এরকম করতাম না, একদমই না। আপনি কোন সময় কি করছেন, কি বলতেছেন আমার এবার কিছু মনে নাই, আপনি কোন আমলে আমাকে বলছেন আপনি আমার সাথে ঘুরতে যাইতেছেন, আমার সাথে খেতে যাইতেছেন, আমি আপনাকে না করে দিছি, ঘটনা তো সেখানে শেষ, আমি এগুলো কিছু আর মনে রাখি নাই। রিয়েলি সত্যি বল 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 না, এইবার আপনার কথা বিশ্বাস করুন দেন, তাহলে আমি কাম টু দ্য পয়েন্ট বলেন, আপনি চাকরি ছাড়বেন কি ভাই, সমস্যাটা কি, হোয়াট ইজ দ্য প্রবলেম? স্যার বিষয়টা ব্যক্তিগত বলা সম্ভব না। অবশ্যই সম্ভব, ডেফিনেটলি সম্ভব, 100% সম্ভব, আপনার বলতে হবে, আপনার অবশ্যই বলতে হবে, বিকজ আই নো আপনি শুধুমাত্র চাকরির জন্য আপনার মায়ের এলেন এইখানে এই শহরে এই লোকাল শহরে করিয়ে আছেন, যেখানে সবাই চাকরির জন্য গান ফেরে শহরে যায় টাকা দেয়, আপনি সেখানে ব্যতিক্রম ডিফারেন্ট, আপনি এক্সক্লুসিভ ডিফারেন্ট, কারণ আপনি সেই সুদূর ঢাকা থেকে রাজধানী থেকে এই লক্ষ্য ডিস্ট্রিক্টে পড়ে আসছেন, কেন চাকরির জন্য হাতেন, আপনি কেন চাকরি ছাড়বেন আমার বলতে হবে, ডেফিনেটলি বলতে হবে, কি কারণে কেন চাকরি ছাড়বেন বলেন। মাই গড, আমার চোখে পানি, ধরতে পারো না, আমরা কেন না কেন না কম, আপনি এখন সবাই এলেন আমার উপরে আসেন, হারি আর দর্জি জি ভাই আসছি, সুমুখ ভাই বছরের কাছে
আমি কোনো মতে এটা মানতে পারি না যে আমার অফিসের একজন বিশেষ কর্মকর্তা, যিনি একই সাথে সরল এবং সৎ, বিনয়ী এবং পরোপকারী, যিনি একজন চরম ক্ষমাশীল উদার নীতি মান্য করিয়া চলেন, তিনি আকস্মিক কোনো কারণ ব্যতিরেকে একটা সাদা কাগজের পথে পত্র লই আমাদের চলে আসবেন আর বলবেন তিনি চাকরি করবেন না। না, আমি এটা মানব না। আমি তাহলে কোনো অবস্থায় চাকরি থাকি যাইতে দিতে পারি না। নেবার নেবার ডট 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 কি কারণে, কোন কারণে, পাওয়া কারণে কেন আমাদের চাকরি ছাড়বেন? আমার জানতে হবে। এখন কে ফল করছেন বলেন, অন্য করছেন বলেন, বলেন বলেন, সময় নেই বলেন, আপনি বলেন। আরে চাকরি করছি, মাসে ভাড়া দিচ্ছি, খাওয়া দিচ্ছি, হচ্ছে না? কি সমস্যা? কি তোমার সমস্যা? কি সমস্যা? আমার সমস্যা কারণে তুমি এত খুশি না? বাবা সুবোধ, সমস্যা কি হয়েছে আমি জানি না, তবে বড় সড়ো একটা সমস্যা হয়েছে সেটা আমি বুঝতে পারছি। সকাল 9:30 অফিসে গেল মধু, ফিরল ঠিক 11:00, তারপর কেমন জানি ইমোশনাল হয়ে পড়ল। আমি ওকে কোনোদিন এমনটা দেখিনি, এমনটা যে দেখতে হবে কোনোদিন ভাবিনি। বাবা, মধু এখন কি করছে আনকি? সেটা তো তোমার এসে একবার দেখে যাওয়া উচিত। Thank you.
আমাকে দেখতে? মরছি কিনা দেখতে আসছো? আমাকে দেখা লাগবে না, তুমি যাও, যাও তুমি। আমি তোমার চেহারা আর দেখতে চাই না, একদম দেখতে চাই না তোমার চেহারা। তুমি যাও, যাও। তুমি যে বললা মা বাবা আর কোনোদিনও দেরি করবে না, অফিস ছুটির পরেই চলে আসবে। কই আসলো না তো, এখন তো রাত 8টা বাজে। মা ভুল বলেছিলাম রে বাবা, তোর মার বুদ্ধি বোধহয় দিন দিন কমে যাচ্ছে রে কুকুর। জ্বর তো তোর মার নিত্য সঙ্গী খোকা। দাঁড়ান বাবাকে ফোন। কুকুর না, তো কোথাও যেতে হবে না, কাউকে ফোন করতে হবে না। তুই আমার কাছে থাক বাবা, তুই আমার কাছে থাক, তুই আমার, তুই আমার বুকের মধ্যে থাক। তোকে আমি কোথাও যেতে দেব না, তোকে আমি কোথাও যেতে দেব না। তুই শুধু আমার বুকের মধ্যে থাক বাবা, তার থেকে অনেক বেশি কারণটা ছিল তুমি, তোমার মোহে এখানে। তখন জানতাম না তুমি বিবাহিত, তোমার একটা ছেলে আছে। আমি কখনো জানতেও চাইনি, কিন্তু যেদিন ফেসবুকে তোমার ছেলের সাথে তোমার ছবি দেখলাম, সেদিন আমি সারা রাত কেঁদেছি সুবোধ, সারা রাত। এই যে আমি কান্না শুরু করলাম, আমার জীবন থেকে আর কান্না থামলো না। একটা উড়ন্ত পাখির বুকে হঠাৎ করে যখন একটা তীর বিঁধে, তখন সেই পাখিটা যেরকম ছটফট করে, আমার অবস্থা সেই রকম সুগত। আমি আমি খালি আর্তনাদ করি, আর্তনাদ আর আর্তনাদ, চিৎকার আর চিৎকার। শোন, আমার জীবনটা এমন হলো কেন জীবন? আমার জীবনটা কেন এমন হলো জীবন? ভুল ভুল করছি আমরা, তুমি আমরা, আমরা দুজনে ভুল করছি। এ ভুল করা উচিত না। আমি আমি বাকি জীবন এই ভুলটা নিয়েই বেঁচে থাকতে চাই সুবোধ। সুবোধ, আমি এছাড়া পারবো না, আমি এছাড়া কোনো ভাবে বাঁচতে পারবো না সুবোধ। আমাদের বোঝা উচিত আমরা কি করছি, আমাদের সচেতন হতে হবে। যতবার সচেতন হয়েছি, যতবার নিজেকে নিজে প্রমিস করেছি তোমার কাছে আর ফিরবো না, আমি প্রতিবার তোমার কাছে পরাজিত হয়েছি সুবোধ।
প্রতিবার মাধবী সমাজ বাস্তবতায় আমাদের সম্পর্ক সম্পূর্ণ অবৈধ। তিনটা বছর ধরে মফস্বলে বসে আছি ছোট তোমার জন্য। তিন বছর কথা ভাবলে তো হবে না, তোমার বাকি জীবনের কথা তো ভাবতে হবে, তাই না? শুভদী, এভাবে কথা বলবো না, এভাবে একদম কথা বলবো না। আমি বলছি না আমি পারবো না, আমি বলছি না আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। তো শুভদ, কিন্তু এটা তো সত্য, আমার আমার স্ত্রী আছে, আমার স্ত্রী আছে এবং সে এখন বর্তমান। আমার একটা সন্তান আছে যার বয়স 11 বছর, আমার স্ত্রী অসুস্থ, হুইল চেয়ারে তার জীবন, আমার এটুকুন ছেলে তার মাকে দেখাশোনা করে। আমার কাছে মনে হয় তার কাছে মা মা না, শিশু, শিশুর মতো। সন্তান পিতা আর মা হচ্ছে শিশু। আর আমি আমি এই সংসারের একজন কুলাঙ্গার পিতা, কুলাঙ্গার স্বামী। আর আমি আমি কি করবো সুবোধ, আমি কি করব? আমি তোমাকে ছাড়া বাঁচবো না সুবোধ, আমি কোনোভাবেই তোমাকে ছাড়া বাঁচবো না। আমি অনেক চেষ্টা করছি, বিশ্বাস করো, আমি কত চেষ্টা করেছি, কত রকম ভাবে তোমাকে ছেড়ে থাকার কত চেষ্টা করছি সুবোধ, আমি পারিনি, আমি পারিনি। কি হয়েছে আজকে তোমার? হ্যাঁ, কি হয়েছে? এতদিন আমি যা যা বলতাম তুমি আজকে তাই তাই বলতেছো কেন? আমি জোর করার তোমাকে দূরে সরানোর চেষ্টা করতাম, প্রতিদিন তোমার তোমার বউ বাচ্চার কাছে যাওয়ানোর জন্য আমি তোমাকে যা 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 বলতাম, তুমি আজকে আমাকে এগুলো কি বলতেছো? একদম তাই তাই বলতেছো কেন? কি হয়েছে শুভ? হ্যাঁ, আই তোমার আজকে কি হয়েছে? আই শুভ, দেই হেই, আমাকে আমাকে এই ভালোবাসার রাস্তায়, তোমার ভাষায় এই ইল্লিগাল রাস্তায় কে নামাইছে, কে নামাইছে শুভ? শুভ, তুমি আমাকে ভালোবাসাতে বাধ্য করো নাই। তুমি বলেছো না মাধবী যে আমাদের সম্পর্কটা কোনো ভালোবাসা না, এটা হচ্ছে পাপ। তোমার কথা ঠিক, এটা ভালোবাসা না, এটা ভালোবাসা হতে পারে না, পাপ। আমার মনে হয় আমার এখন ওঠা উচিত। তুমি যাবো না, আমি তোমাকে যেতে দেব না। শুভদ, তুমি না আর কখন এরকম কথা বলবে না, আমি তোমার মুখ থেকে কখন একবার করেছি, আমি বলেছি যে ভুল হয়েছে সেগুলো করতে চাই না আমি।
সারা জীবন আমার স্ত্রীকে ঠকিয়েছি, আমার সন্তানকে ঠকিয়েছি, এভাবে চলতে পারে না। আমার কি হবে? আমি আমি কেউ না। মাধবী, আমরা একটা ফলস ইমোশনের মধ্যে আছি, একটা ফলস ইমোশন। এই ইমোশন থেকে মানে বেরিয়ে আসো। ফলস ইমোশন, ফলস ইমোশন, ফলস ইমোশন। যখন যখন তুই আমার হাত পা ধরে যখন আমার কাছে আসতি, তখন কোন ছিল তোর ফলস ইমোশন? আমি আপনার ডায়াল পৃথক নাম্বারে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না, অনুগ্রহ করে কিছুক্ষণ পর আবার চেষ্টা করুন। ধন্যবাদ। সংযোগ প্রদান করা সম্ভব।